হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কোভিড নাইন্টিন শনাক্ত করার জন্য পিসিআর ল্যাব বসানোর দাবিতে মানববন্ধন করেছে দুবাই প্রবাসী শ্রমিকরা তারা বলছেন দুবাই সরকারের নিয়ম অনুযায়ী এয়ারপোর্টে পিসিআর থেকে বিমান উড্ডয়নের ছয় ঘন্টা আগে রিপোর্ট নিতে হবে কিন্তু বিমানবন্দরে পিসিআর ল্যাব না থাকায় বিপাকে পড়েছেন তারা এদিকে বিমানবন্দরে প্রবাসী ও বিদেশকামীদের করোনা ভাইরাস শনাক্ত করার জন্য প্রয়োজনীয় র্যাপিড পিসিআর নমুনা পরীক্ষায় সাতটি বেসরকারি ল্যাবকে সরকারিভাবে দুই সপ্তাহ আগে অনুমোদন দেওয়া এখনও সেগুলো বসেনি বিষয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়েছেন প্রবাসীরা আমি আমি ডুবাই প্রবাসী আমার নাম মোহাম্মদ গিয়াসউদ্দিন আমি দীর্ঘ এগারো বছর ধরে ডুবাইতেই থাকি তো আমি একটা সাপ্লাই কোম্পানিতে আসি স্টিল পিকচারে কাজ করি তো আমার পায়ের আমি জানুয়ারি পাঁচ তারিখে আসি আমার ডাইন পায়ের সমস্যা আছে আছে ওটা অপারেশন করা হয়েছে আমি প্রতিবন্ধীর মতো আমি চলাফেরা করি অনেক কষ্ট করে ওখানে কাজ করি আমার ফ্যামিলি চলানির জন্য আজ আজ র্যাপিড মেশিন রেপিড পিজার মেশিনের জন্য আমি যাইতে পারতাছি না আজ আমি অনেক টাকা ঋণ হয়ে গেছি কিভাবে আমি যাব কিভাবে আমার ফ্যামিলি চলাবো সেটা আমি টেনশন করতে করতে আমি পারতাসি না এখন রেপিড ফিচিয়ান কবে বসাবে কবে ওটা চালু হবে আমি যে যেখানে বলতে আছে সেখানে আমি যাইতে আসি কিন্তু এই র্যাপিড মিশিয়ানের মেশিনের জন্য দুবাই সরকার আমাদেরকে যাইতে দিতে না বলছে র্যাপিড মিশিয়ে র্যাপিড মিশিয়ে মেশিন বসলে আপনারা আসতে পারবেন নলে ডুবাইতে কেউ আসতে আসা যাবে না এখন আমার ফ্যামিলিগত সমস্যা কিভাবে যাব এখন আমি যে ভিক্ষা করবো সে ভিক্ষা করার মতো আমার ওই নাই এখন কেউ আমাকে ভিক্ষা দিবে না কেউ আমাকে ভিক্ষা দিবে না এখন কিভাবে। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে একটাই দাবি আমাদের র্যাপিড মেশিন মেশিনটা যত জলদি বসাইতে পারে এত আমরা যেন দ্রুত যাইতে পারে ওনার কাছে আমার মা উনি মাননীয় প্রধানমন্ত্রী মা আমার ওনার কাছে আগুল আবেদন যত দ্রুত আমাদেরকে র্যাপিড মেশিন মেশিন বসায় দিয়ে আমাদেরকে যাইতে সুযোগ সুবিধা করে দেখ। আজ নয় মাস আমি আমার ডাইন পায়ে অপারেশন করা পাও আমি এই চিকিৎসার জন্য করতে আসি আমি আজকে আটকে গেছি আজকে এই তো টাকা ঋণ যদি কেউ না বা আমাদেরকে একটুখানি বিষ আনে দেখ আমরা বিষ খেয়ে মারা যাব আর জ্বালা যন্ত্রণা এগুলো আমাদের আর সহ্য হচ্ছে না আমাদের মাননীয় প্রধানমন্ত্রী উনি আমার মা মার কাছে আবেদন উনি আমাদের এটা যেন জলদি বসায় দেয় দুবাই গভর্নমেন্ট ধরে দিয়েছেন যে এয়ারপোর্টে পিসিআর টেস্ট করে ছয় ঘন্টার মধ্যে যে যে টেস্টটা ওনারা বলেছে সেটা করা ছাড়া ওনারা অন্য কোনো হসপিটালে কোনো অনুমোদন ওনারা নেবে না ওনারা এটা ওটা অ্যাকচুয়ালি অনলাইনে হয় এটা ওখা এখান থেকে অনলাইন সোজা আল হোসেন অ্যাপে আপডেট হয়ে যায় তো এই এই কারণে এখান থেকেই করতে হবে এয়ারপোর্টে বসেই করতে হবে এয়ারপোর্টে একটা পিসিআর ল্যাব থাকতে হবে এটার মাধ্যমেই যেতে হবে এটা নট অনলি দ্যাট এখানে কিন্তু শর্ত একটা নয় শর্ত ওনারা দিয়ে দিয়েছেন দুইটা ভ্যাকসিন দেওয়া থাকতে হবে এবং হচ্ছে চৌদ্দ দিন পার হবে তারপরে এখান থেকে আপনি ছয় ঘন্টা আগে টেস্ট করে যেতে হবে আপনি ফ্লাই করতে পারবেন এখন আমরা তো অনেক মানুষ দুবাইয়ের যাওয়ার কথা তারা যাচ্ছে আমি একজন নিজের ট্রাভেল এজেন্সি আছে আমি একজন ট্রাভেল এজেন্ট ব্যবসায়ী অনেক লোক অ্যাকচুয়ালি তৃতীয় দেশ হয়ে যাচ্ছেন প্রথমে উজবেকিস্তান হয়ে গেছেন তারপরে কেউ মালদ্বীপ হয়ে গেছেন কেউ শ্রীলঙ্কা হয়ে গেছেন এখন বাহরাইন হয়ে যাচ্ছেন এবং এই সময়টা মানুষের বিপদগুলোকে কেন্দ্র করে কিছু অসাধু ট্রাভেল এজেন্সি আর যদি আমি বলতে আমার কাছে খারাপ লাগতেছে কিন্তু ট্রাভেল এজেন্সি যাদের যারা ট্রাভেল এজেন্সি আছে তারা কি করতেছেন এই মুহুর্তে মানুষের গলা কাটতেছেন বলা যায় কেউ এক লাখ এক লাখ বিশ পঁচিশ দেড় লাখ করেও কিন্তু চলে যাচ্ছেন কিন্তু শুধুমাত্র চাকরি বাঁচানোর জন্য এবং আমার আমি আমি হয়তো কাল আমার পঁচিশ তারিখ একটা চেক আছে যেটা হচ্ছে আমার অবশ্যই টাকাটা সেখানে রাখতে হবে যদি না রাখি সেক্ষেত্রে চেক বাউন্স হবে চেক বাউন্স হলে আমার অফিস বন্ধ হবে কারণ আমি লোন করে অফিস করেছি তো আমার সবার আগে অফিসটা সিল হবে এরপর আমি যখন দুবাই এয়ারপোর্টে পৌঁছাবো এরপরে যদি আমি দুবাই এয়ারপোর্টে পৌঁছাই আমি অ্যারেস্ট হব আমার আমার বিরুদ্ধে একটা মামলা থাকবে আমার চেক বাউন্স হয়েছে তো এটা বাংলাদেশ না যে আমি এক একদিনের পর ডেটের পর ডেট দিব তাই না ওটা কিন্তু দুবাই ওখানে যেটা রুলস সবার জন্য রুলস সেটা ব্যবসায়ীর জন্য রুলস সে একটা চাকুরিজীবীর জন্য রুলস সেম রুলস সবার জন্য তাহলে আমরা শ্রমিক থেকে শুরু করে ব্যবসায়ী চাকুরিজীবী সবাই বিপদে আছি প্রায় দেড় লক্ষ প্রবাসী আমরা আটকা পড়েছি আমাদের শুধু একটাই দাবি একটাই দাবি সেটা হচ্ছে পিসিআর একটা হলো পিসিআর এখানে স্থাপন করা দরকার আপনি আপনি আমি একটু যোগ করি ধরেন কালকে একজনের ভিসা শেষ হয়ে যাবে পরশু একজনের হয়ে যাবে তারপরে দিন ধরেন প্রতিদিনইভাবে সাতশো আটশো এক হাজার লোকের কিন্তু ভিসা শেষ হচ্ছে যারা আট মাস নয় মাস ধরে এখানে আছে কে কারো কারো কোম্পানি তো বলে দিয়েছে আসার দরকার নেই আগে প্রেশার দিয়েছে তারপর বলেছে তোমাদের আসার দরকার নেই এই যে লোকগুলো চাকরি হারাচ্ছে এদের কী হবে এরা তো বেকার হয়ে পড়বে বাংলাদেশে তাই না এরা কিন্তু রেমিটেন্স ফাইটার এরাই কিন্তু দেশে টাকা পাঠিয়েছেন তাহলে ওনারা বেকার হয়ে পড়বেন পুরোপুরি তাহলে আমরা শুধু এটাই চাচ্ছি যে আর্জেন্ট এমন একটা ব্যবস্থা করা হোক আর্জেন্ট একদম তিন তিন দিন দুই তিন দিনের মধ্যে করা হোক যারা আর্জেন্ট যাওয়ার দরকার কালকে পশু যাওয়া দরকার ওনারা চলে যাক আমরা যারা দু চার দিন পরে গেলেও সমস্যা নেই আমরা পরে যাই কিন্তু যাদের যাওয়া দরকার ওনারা চলে যাক এটা সরকারের কাছে রিকোয়েস্ট করতেছি আকুল আবেদন করতেছি আমার প্রবাসী ভাইদের যেতে দিন আর আটকে রাখবেন না প্লিজ আমাদের মূল দাবি হল আল পসিবল আমাদের পিসি ল্যাব চাই আমাদের অন্তত পক্ষে একটা এয়ারপোর্ট তিনটে এয়ারপোর্টের নেই আন্তর্জাতিক এই এই শাহজালাল এয়ারপোর্টে একটা পিসিএল ল্যাভের জন্য আমরা সেই আগস্ট মাস থেকে আমরা আন্দোলনে নামতে হয়েছি একটা রেমিটেন্স ফাইটার হিসাবে আমরা দেশের অর্থনৈতিক উন্নয়ন অবকাঠামো উন্নয়ন দেশের বাজেট কৌশল থেকে শুরু করে সব জায়গায় অবদান রাখায় আসতেছি অথচ ইউই গভর্নমেন্টের পাঁচটা ছয়টা দেশের রিকোয়ারমেন্ট ছিল পিসিএল লেভ। তার মধ্যে পাঁচটা দেশ যারা আমাদের থেকে অর্থনৈতিকভাবে দুর্বল পাকিস্তান নেপাল শ্রীলঙ্কা তারা আমাদের থেকে অর্থ বলছে তারা তাদের পিসিআর ল্যাব স্থাপন করার মাধ্যমে তাদের রেমিটেন্স ফাইটারদেরকে নিষ্কর্মস্থলে যাওয়ার সুযোগ করে দিচ্ছে অথচ আমরা কেমন হতবাকা জাতি যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশ দেওয়ার পরেও ঘোষণা দেওয়ার পরেও তিন চার দিনের মধ্যে উনি ছয় বলছিলেন যে তিন চার দিনের মধ্যে পিসিআর ল্যাব স্থাপন করো সেই নির্দেশনা পাওয়ার পরেও আমাদের মন্ত্রণালয়গুলো কেন আজকে বিশ তারিখ টোটাল মানে টোটাল ছয় তারিখ থেকে বিশ তারিখ চোদ্দ দিন দুই সপ্তাহ পার হওয়া যাওয়ার পরও আসছে সেই ঘোষণা বাস্তবায়ন হচ্ছে না সেই ঘোষণা বাস্তবায়ন না হওয়ার কারণে আমরা মন্ত্রণালয় প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় আমরা আমরণ অনশন পর্যন্ত গেছি একটা মানুষ একটা রেমিটেন্স যোদ্ধা যারা দেশের জন্য করতেছে নিজের পরিবারের সচ্ছলতার জন্য নিজের পরিবার পরিজন সব কিছু ছেড়ে মরুভূমির বালুর মধ্যে কাজ করতেছে তারা আমরণ অনশনে কখন যায় কোন পর্যায়ে পর্যন্ত পৌঁছলে তারা আমর আমরণ অনশন পর্যন্ত করতে পারে একটা পিসিআর লেভ পাওয়ার জন্য আমরা এখানে কাজ করব প্রয়োজন আমাদের শ্রমিকরা এখানে বিনামূল্যে কাজ করবে তাও এজ আন এস পসিবল আমাদের পিসিআর ল্যাপটপ করে দেন মানুষ তাদের অর্থ মানুষ মানুষ তাদের সংসার চালাতে পারতেছে না নিজের বাচ্চার দুধ আনতে পারতেছে না শত শত মানুষ মেসেজ করেছে ভাই কি হইলো ভাই কতদুর কী হইলো